Hello, welcome to another new session of Shulagna's Bioblog. Today I will discuss about pericardial fluid analysis. What is pericardial fluid or pericardial effusion? A pericardial effusion is excess fluid between the heart and the sac surrounding the heart known as pericardium. Actually, pericardium is the membrane of heart. The pericardium is a two-part membrane surrounding the heart, the outer fibrous connective membrane and the inner two-layered serous membrane. Pericardial fluid analysis is used to help diagnose the cause of inflammation of the pericardium. The inflammation of pericardium is known as pericarditis. Pericardium and inflammation ke amra pericarditis boli. And the fluid accumulation around the heart is known as pericardial effusion. তাহলে এখানে দুটো জিনিস আমরা জানতে পারলাম, একটা হচ্ছে হোয়াট ইজ পেরিকার্ডাইটিস আর হোয়াট ইজ পেরিকার্ডিয়াল এফিউশন। দেয়ার আর টু মেইন রিজনস ফর ফ্লুইড অ্যাকিউমুলেশন। তো এই দুটো মেইন রিজন কী কী? ফার্স্ট ওয়ান ইজ অ্যান ইমব্যালেন্স অফ প্রেশার উইদ ইন ব্লাড ভেসেলস অ্যান্ড ইনফ্লামেশন অফ পেরিকার্ডিয়াম। দ্য মেইন রিজনস ফর পেরিকার্ডিয়াল ফ্লুইড অ্যাকিউমুলেশন। এই দুটো রিজন ছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট রিজন আছে যেগুলো কিনা এই পেরিকার্ডিয়াল ফ্লুইড অ্যাকিউমুলেশন বা পেরিকার্ডিয়াল এফিউশনের জন্য দায়ী। লেটস ডিসকাস অ্যাবাউট দোজ রিজনস। ফার্স্ট ওয়ান ইজ ইঞ্জিওরি টু দ্য পেরিকার্ডিয়াম। নেক্সট সিস্টেমিক অর অটোইমিউন ডিজিজ। দেন ইউজ অফ ড্রাগস। তো এই ইউসেজ অফ ড্রাগস অর্থাৎ কিছু ড্রাগসের সাইড এফেক্ট হিসেবে কিন্তু পেরিকার্ডিয়াল এফিউশন বা পেরিকার্ডিয়াল স্পেসে ফ্লুইড অ্যাকিউমুলেশন হতে পারে। নেক্সট হলো ইনফেকশন অফ ব্যাকটেরিয়া। স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস, হিমোফিলাস, নিজেরিয়া, ক্ল্যামাইডিয়া, মাইকোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, দিজ অল আর রেসপন্সিবল ফর পেরিকার্ডিয়াল এফিউশন। অর্থাৎ এই ব্যাকটেরিয়াগুলো যদি প্রেজেন্ট থাকে বা এই ব্যাকটেরিয়াগুলো কিছু পাস ফরমেশন করে বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য পেরিকার্ডিয়াল স্পেসে কিন্তু ফ্লুইড অ্যাকিউমুলেশন হতে পারে। সো ইউজেজ অফ ড্রাগ, ইনফেকশন অফ ব্যাকটেরিয়া, দিজ আর অল ইম্পর্টেন্ট ফ্যাক্টর্স। নেক্সট ইম্পর্টেন্ট হলো ইনফেকশন অফ ভাইরাসেস। তো হুইচ ভাইরাসেস আর রেসপন্সিবল ফর পেরিকার্ডিয়াল এফিউশন আর পেরিকার্ডিয়াল ফ্লুইড অ্যাকিউমুলেশন? দ্য ফার্স্ট ওয়ান ইজ ককসাকি ভাইরাস এ, ককসাকি ভাইরাস বি, ইকোভাইরাস, অ্যাডিনোভাইরাস, এইচআইভি। দিজ ভাইরাসেস আর ইম্পর্টেন্ট ফর বা রেসপন্সিবল ফর ইনফেকশন অফ রেসপন্সিবল ফর পেরিকার্ডিয়াল এফিউশন আর পেরিকার্ডিয়াল ফ্লুইড অ্যাকিউমুলেশন। নেক্সট হলো ফাঙ্গাল ইনফেকশন। অ্যাসপারজিলাস, ক্যান্ডিডা, হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইকোসিস, ককিডিও, ইরোমাইকোসিস, দিস আর ফাঙ্গাল ইনফেকশন। এই ফাঙ্গাল ইনফেকশনগুলোর জন্য পেরিকার্ডিয়াল ফ্লুইড অ্যাকিউমুলেশন হতে পারে। আচ্ছা, সেভেন্থ পয়েন্ট হলো প্রোটোজোয়াল ইনফেকশন। একাইনোকক্কাস, অ্যামিবিয়াসিস, টক্সোপ্লাজমোসিস, এগুলো সবই কিন্তু প্রোটোজোয়াল ইনফেকশন, যেইগুলো কিনা পেরিকার্ডিয়াল এফিউশনের জন্য রেসপন্সিবল। নেক্সট মেটাস্ট্যাটিক অর প্যারানিওপ্লাস্টিক, অর্থাৎ যদি ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, লিউকিমিয়া বা লিম্ফোমা এগুলো কিছু হতে পারে, তার সেগুলো মেটাস্ট্যাটিস হয়ে সেই ক্যান্সার স্পেস থেকে সেগুলো কিন্তু পেরিকার্ডিয়ামকে এফেক্ট করতে পারে। নেক্সট হচ্ছে লাইপোমা অর অ্যাঞ্জিওমা। এবার আমি এরপরে বলবো যে লাইপোমা আর অ্যাঞ্জিওমা এগুলো কী। অ্যাকচুয়ালি লাইপোমা হলো ছোটো ছোটো কিছু ফ্যাটি টিউমার যেগুলো স্কিনের নিচে, স্কিন আর মাসেলের ঠিক মাঝখানে তৈরি হয়, আর অ্যাঞ্জিওমা হচ্ছে ওই কিছু স্মল ভেসিকল, ছোটো ছোটো কিছু লাম্প বা ক্লাম্প যেগুলো তৈরি হয় মেইনলি ব্লাড ভেসেলস দিয়ে। তো এই লাইপোমা অ্যাঞ্জিওমা যদি থাকে পেশেন্টের বডিতে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেগুলো থেকেও পেরিকার্ডিয়াল ফ্লুইড এফিউশন হতে পারে। নেক্সট হচ্ছে অটোইমিউন কানেকটিভ টিস্যু ডিজিজ। অটোইমিউন কানেকটিভ টিস্যু ডিজিজের জন্য পেরিকার্ডিয়াল স্পেসে ফ্লুইড অ্যাকিউমুলেশন হতে পারে। এবার আমরা কীভাবে এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটাকে কালেক্ট করব? কালেকশন হচ্ছে থোরাসেন্টেসিস অর ওপেন সার্জিক্যাল ড্রেনেজ। থোরাসেন্টেসিস এই প্রসিডিওরটার নাম। ফিজিক্যাল এক্সামিনেশন। যে কোনো ফ্লুইড অ্যানালাইসিসের সময় আমরা তার ফিজিক্যাল এক্সামিনেশন করে নিই, অর্থাৎ ফিজিক্যালি আমরা কী অ্যাপিয়ারেন্স তার দেখতে পাচ্ছি, মানে নর্মাল নেকেড আইতে আমরা কী কী দেখতে পাচ্ছি একটা ফ্লুইডের। তো আমরা পেরিকার্ডিয়াল ফ্লুইড যদি নিয়ে অ্যাসেস করি তাহলে তাহলে দেখবো যে নর্মালি
মানে নর্মাল যে কোনো পার্সনের কাছ থেকে আমরা মোটামুটি 15-50 ml পেরিকার্ডিয়াল ফ্লুইড কিন্তু কালেক্ট করতে পারবো। তাহলে ভলিউম হচ্ছে 15-50 ml। কালার ক্লিয়ার স্ট্র কালার ফ্লুইড, দিস ইজ দ্য নর্মাল কালার। অ্যাবনর্মালিটি টারবিড ডিউ টু ইনফেকশন অর ম্যালিগন্যান্সি, যদি টারবিড হয়ে যায় তাহলে বুঝতে হবে যে কোনো ইনফেকশন আছে অথবা ম্যালিগন্যান্সি আছে। ব্লাডি ইফ দ্য পেরিকার্ডিয়াল ফ্লুইড ইজ ব্লাডি দেন অ্যাক্সিডেন্টাল পাংচার অর অ্যান্টিকোয়াগুলেন্টস মে বি প্রেজেন্ট। মিল্কি কাইলাস অর সিউডোকাইলাস মেটেরিয়াল মে বি প্রেজেন্ট, ইট মে ইন্ডিকেট লিম্ফ্যাটিক সিস্টেম ইনভলভমেন্ট। The specimen can be preserved for 7 days at room temperature and for 28 days in frozen condition. The pH of the pericardial fluid is 7.4, near about 7.4 rather. WBC count is less than 300 cells per microliter and the specific gravity is 1.015. Then biochemical analysis. The glucose level of pericardial fluid should be less than 35 mg per deciliter. The protein, the total protein should be less than 2.5 gram per deciliter. Then is lactate dehydrogenase. The normal range of lactate dehydrogenase is 2/3 of serum, normal serum level. The normal serum LDH level is 120 to above 120. 2/3 of 120, that is 80. So the normal pericardial fluid LDH is less than 80 unit per liter. Then is cholesterol. High level of cholesterol indicates severe hypothyroidism. Then is pathogenesis. Pathogenesis is the vasodilation. Leads to transudation of fluid. Then is increased vascular permeability, that is leakage of protein, and leukocyte exudation, that is neutrophils and mononuclear cells. Pathology of pericardial fluid. It depends on underlying cause and severity of inflammation. According to the severity, it is divided into 4 category. The first one is serous pericarditis, then serofibrinous pericarditis, third is suppurative pericarditis, and the fourth one is hemorrhagic pericarditis. Then is serous pericarditis. What is serous pericarditis? It is usually caused by non-infectious inflammation, such as it occurs in rheumatoid arthritis and SLE. SLE means systemic lupus erythematosus. Next one is serofibrinous pericarditis. It is characterized by accumulation of fibrinous and serofibrinous exudate in pericardial sac. It is caused by trauma, surgery, acute myocardial infarction, uremia, collagen vascular disorder, and malignancies. Next is suppurative pericarditis. It is defined as localized infection of the pericardial space, characterized by gross pus in the pericardium. অর্থাৎ suppurative pericarditis কি হয়, এখানে কিন্তু pericardial space এ প্রচুর pus accumulation হয়। Next হচ্ছে hemorrhagic pericarditis. It involves blood mixed with a fibrinous or suppurative effusion and is caused by tuberculosis. অর্থাৎ টিউবারকুলোসিসের ক্ষেত্রে এটা হয় সাধারণত, আর পেরিকার্ডিয়াল স্পেসে কিন্তু ব্লাড অ্যাকিউমুলেশন হয়। দিস কন্ডিশন ক্যান অলসো অকার ইন সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন অর ইন পেশেন্টস উইথ ব্লিডিং ডায়াথেসিস, অর্থাৎ যাদের ব্লিডিংয়ের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রেই হেমারেজিক পেরিকার্ডাইটিসটা বেশি পরিমাণে হয়।